ইচ্ছে ছিল হঠাৎ করেই যে কোনো দিন সন্ধ্যার পর বান্ধবীর বাসায় গিয়ে বান্ধবীকে সারপ্রাইজ দিয়ে ফেলব। কারণ বান্ধবীর জন্য নেয়া সেই যে ছোট্ট গিফটটা এখনও তো তাকে দেয়া হলো না। সব কিছুই ঠিক ছিল, তবে শেষ পর্যন্ত আর সারপ্রাইজটাই হলো না। আসসালামু আলাইকুম। বেশ কয়েকদিন আগে সন্ধ্যাবেলায় আপনাদের ভাইয়া অফিস থেকে ফেরার পর এই যে আমরা সবাই মিলে রেডি হয়েছি, মোহনাদের বাসায় যাব। সিলেটে একসাথে বেশ কয়েকটা দিন থেকে আসার পর খুব খারাপ লাগছিল, মনে হচ্ছিল মাঝে একবার যাই, ভাবির সাথে গল্প করে আসি। ব্যস্ততার কারণে আর যাওয়া হয়নি। তো এরপর সেদিন ফাইনালি মোহনাদের বাসায় যাচ্ছি আর আমি এখানে রেডি হয়ে গেছি। তো অনেক আপুরাই আমার কাছে জানতে চান আমি কী টাইপের হিজাব পরি। আমি মূলত কটন হিজাব ছাড়া অন্য কোনো হিজাব পরতেই পারি না। তো যে আপুরা আমার হিজাবের ডিটেলস ভিডিও চেয়েছিলেন তাদের জন্য আজকে এই তো ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি, মূলত আমি কোন টাইপের হিজাব পরি সেটা নিয়ে। আমি যেহেতু ইনার ক্যাপ ছাড়া হিজাব পরি, তাই আমার পছন্দের তালিকায় হচ্ছে কটন হিজাব। আর এই কটন হিজাবগুলোর মধ্যেও সবচাইতে বেশি যে হিজাবটা আমার ভালো লাগে সেটা হচ্ছে ক্রিঙ্কেল হিজাব। তবে অরিজিনাল ক্রিঙ্কেল হিজাব হতে হবে। কিন্তু আজকের এই হিজাবগুলো আমার কাছে এসেছে বিডি শপ গ্যালারি নামের অনলাইন পেজ থেকে। এগুলো একদম অরিজিনাল ক্রিঙ্কেল হিজাব। অনেক আপুরাই আমার কাছে জানতে চান যে আপু আপনি যে হিজাবগুলো পরেন সেগুলো কোন পেজ থেকে পরেন। মূলত কোনো নির্দিষ্ট একটা পেজ নয়, বেশ কয়েকটা পেজ থেকে আমার হিজাব নেওয়া হয়, তার উপরে হচ্ছে শপিং মল থেকেও কেনা হয়। তো যে যে পেজ থেকে হিজাবগুলো কেনা হয় সেগুলোর নাম তো আর সবসময় মনে থাকে না। আর এই যে বিডি শপ গ্যালারি পেজ, এই পেজ থেকেও কিন্তু বেশ কয়েকবার আমার হিজাব পরা হয়েছে। আপুদের হিজাব কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন। তাই ভাবলাম যে আপুরা জানতে চেয়েছিলেন আমার হিজাবের ডিটেলস সম্পর্কে, আর বিডি শপ গ্যালারি থেকে যেহেতু আমার কাছে আমার পছন্দের হিজাবগুলো পাঠানো হয়েছে, তাই আজকের এই হিজাবগুলো দিয়েই আমি একটা ডিটেলস ভিডিও করে ফেলি। তো আজকে আমার কাছে আপু যে হিজাবগুলো পাঠিয়েছে, এইখানে পাঁচটা হিজাব আছে আর পাঁচটাই হচ্ছে শেড করা হিজাব। এটা হচ্ছে মাস্টার ইয়েলো আর হচ্ছে লাইট ইয়েলোর মধ্যে একটা শেড। অরিজিনাল ক্রিঙ্কেল হিজাবগুলো ভীষণ সফট, পরলে একেবারেই গরম লাগে না। আর এই হিজাবগুলো কিন্তু ফুল কভারেজ, আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু লংও অনেকখানি। এরপর আরেকটা হিজাব হচ্ছে ব্ল্যাক অ্যাশ আর মিন্ট অ্যাশের মধ্যে একটা শেড। এরপর যেটা আছে সেটা হচ্ছে ক্রিম কালার এবং বেবি পিঙ্ক কালার, দুইটা মিলিয়ে একটা শেড। এরপর এটা হলো অ্যাশ কালারের মধ্যে আরেকটা শেড। এটার উপরে কালারটা আমি ঠিক ওইভাবে বলে বুঝাতে পারছি না, মানে এই কালারের নাম কি আমি জানি না। শেড হিজাবগুলোর একটা সুবিধা আছে, এটা কিন্তু দুই কালারের ড্রেসের সাথেই আপনি পরতে পারবেন। যখন যেটা হাইলাইট করতে হবে বলে মনে হয় সেটা উপর দিকে রাখবেন, তাহলেই কিন্তু ড্রেসের সাথে হিজাব মিলে যাবে। আর সব শেষে এটা হচ্ছে আরেকটা শেডের ক্রিঙ্কেল হিজাব। তো যাই হোক, এই যে একদম পিওর ক্রিঙ্কেল হিজাবগুলো কোন পেজ থেকে এসেছে সেই পেজ লিঙ্কটি আমি আমার আজকের ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব। আর যেই সব আপুরা প্রতিনিয়ত আমাকে কমেন্ট এবং মেসেজ করে যান আমি কোন টাইপের হিজাব পরি সেই সম্পর্কে জানানোর জন্য, আশা করছি আজকের এই ভিডিও থেকে আপুরা তাদের ধারণা পেয়ে যাবেন। তো যাই হোক, এবার চলে আসি মূল ভিডিওতে। আর এই তো আমরা মোটামুটি রেডি, এখন রোদুষী হচ্ছে, চুড়ি নামিয়ে নিচ্ছে। সে যেহেতু একটা ব্ল্যাক ড্রেস পরেছে তাই ব্ল্যাক কালারের দুইটা চুড়ি নামিয়ে নিচ্ছে। আর এই চুড়ি দুইটা কিন্তু আমরা বেশ কিছুদিন আগে যে সোনারগাঁও গিয়েছিলাম পানাম সিটি ঘুরতে, ওই সময় ওই জায়গা থেকে কিনে নিয়ে এসেছিলাম। চুড়িগুলো কিন্তু আমার এবং রোদুষী দুইজনেরই ভীষণ পছন্দের। আর বললাম না যে ফ্রেন্ডের জন্য গিফট নিয়ে যাচ্ছি, তো এই হলো বান্ধবীর জন্য নেয়া গিফট। যে লিপস্টিক সেটটা বান্ধবী ভীষণ পছন্দ করেছিল অনেক আগেই, তার জন্য আমি নিয়ে রেখেছিলাম, কিন্তু দিয়ে আসা হয়নি। আর যে আমি চেয়েছিলাম আপনাদের ভাইয়াকে দিয়ে ভাইয়ের অফিসে লিপস্টিক সেটটা পাঠিয়ে দিব, কিন্তু ভাবি এতে কোনোভাবেই রাজি না। এভাবে যেন আমি না দিই, আমি যেন বাসায় আসি, দেখা করে যাই। তো সেই উদ্দেশ্যেই হচ্ছে আজকে ভাবির বাসায় যাওয়া। আর এই তো রাত বেজে গেছে 8টা, তো খুব বেশি একটা দূরে না ভাবির বাসা, আমার বাসা থেকে কাছাকাছি। আপনাদের ভাই অফিস থেকে আসলো এবং তারপরই হচ্ছে রেডি যেহেতু হয়েছি, এরপর বের হতে হতে এই সময় তো লাগবেই। তো এই তো ফাইনালি আমরা বাহিরে চলে এসেছি। আর আজকে আমি আর রোদুষী রিক্সায় যাচ্ছি আর আপনাদের ভাইয়া আর রাধ হচ্ছে বাইকে যাচ্ছে। ভাবির বাসা যেহেতু আমার বাসা থেকে কাছাকাছি তাই আর গাড়ি নিয়ে বের হওয়া হলো না। আর এই তো রাধ ভীষণ মজা পাচ্ছে তার বাবার সাথে বাইকে গিয়ে। যেতে পথে আমরা কিছু ফল কিনলাম, তারপর কিছু মিষ্টি দই কিনে নিলাম। আজকে এখন থেকে সময়টা অনেক ভালো কাটবে গল্প গুজব আর আড্ডায়, কারণ হচ্ছে ভাবির সাথে আমার খুব ভালো একটা বন্ধুত্ব, রোদুষী মোহনার বন্ধুত্ব তো সেই ছোটবেলা থেকে যখন থেকে তাদের স্কুলে দেয়া হয়েছে। এরপর আমাদের যখন ফ্যামিলিগত একটা সম্পর্ক হয়ে গেছে, তারপর আপনাদের ভাইয়ের সাথে ভাইয়েরও বেশ ভালো একটা সম্পর্ক হয়েছে।
এছাড়াও সেখানে আরো কিছু প্রিয় মানুষ আছে, তাই ভালো লাগছে সবার সাথে মিলে খুব সুন্দর একটা সময় কাটবে আমাদের এটা ভেবেই। এই তো খুব সুন্দর একটা সময় কাটানোর উদ্দেশ্যে চলে এসেছি ফ্রেন্ডের বাসায়। তো এই হলো আমার বান্ধবী মোহনার আম্মু ভাবি, তারপর হচ্ছে এই তো হচ্ছে চাচি, আর এই হচ্ছে চাচা। এদের দুইজনকে আপনারা আমার সিলেটের ভ্রমণে দেখেছেন। চাচি চাচা বলার একটাই উদ্দেশ্য হচ্ছে যে এনারা হচ্ছে সম্পর্কে ভাবির চাচা চাচি হয়, যদিও বয়সে ওনারা ছোট, তারপরও যেহেতু সম্পর্কে চাচা চাচি, ভাবি চাচা ডাকে তাই আমিও ডাকি। তবে আপনাদের ভাইয়া কিন্তু ডাকে না, আপনাদের ভাইয়া ভাই বলেই ডাকে। আর এসে দেখি শওকত ভাই মানে মোহনার আব্বু এখনও অফিস থেকে ফিরেনি, তো আমরা ভাবির ড্রয়িং রুমে বসে গল্প করছিলাম, আর গল্প গুজবের এক পর্যায়ে ভাবির হাতে ভাবির জন্য আনা ছোট্ট গিফটটা তুলে দিলাম। এই লিপস্টিক সেটটা ভাবিরও নাকি ভীষণ পছন্দ। তো যাই হোক, ইচ্ছে ছিল একটা সারপ্রাইজ দিব, কিন্তু আপনাদের ভাইয়ার কারণে সেই সারপ্রাইজটা আর সারপ্রাইজ ছিল না, পুরোটাই পণ্ড করে দিয়েছে। কারণ চাচার সাথে নাকি আপনাদের ভাইয়ার অফিসে দেখা হয়েছিল, তখন আপনাদের ভাইয়া বলেছিল যে আজকে আমরা যেতে পারি। আর এইদিকে আমি তো জানি যে ভাবি জানে না আমি হুট করেই সন্ধ্যার পর যাব, কিন্তু গিয়ে তো দেখি বিশাল আয়োজন। যেহেতু আপনাদের ভাইয়া আগেই বলে দিয়েছিল আজকে আমরা যেতে পারি, সন্ধ্যার সময় ভাবি ফোন দিয়ে বলছিল যে ভাবি মিস কিন্তু করবেন না। তো এরপর আপনাদের ভাইয়ার সাথে একটু রাগ করলাম যে তুমি তো আমাকে সারপ্রাইজটা দিতেই দিলা না, কী করলা এটা, কেন বলে দিলা। যাই হোক, এটা হয়তো আমাদের রিজিকেই ছিল যার কারণে বিশাল আয়োজনের মধ্যে পড়েছি আমরা। শুধুমাত্র যে ভাবি আয়োজন করছে তা কিন্তু না, এটা হচ্ছে চাচার বাসা, আর এসে দেখি সন্ধ্যার চা নাস্তাটার আয়োজন করেছে চাচি। আর সে কি আয়োজন, বিশাল আয়োজন, দেখতেই পাচ্ছেন। চাচি এখানে এই যে ডিমের পান্তুয়া পিঠা যেটাকে বলে সেটা করেছে, তারপরে হচ্ছে চিকেন ফ্রাই, তারপরে চিংড়ি ফ্রাই, নুডলস, তারপরে হচ্ছে সেমাই, আম কেটেছে, পেয়ারা কেটেছে, মানে কি বলবো, এইসব খাওয়ার পর যে ভাবির বাসায় যে কিভাবে রাতের ডিনার করব সেটাই বুঝতে পারছিলাম না। তো এরপরে হচ্ছে আমরা সবাই মিলে চাচার বাসায় চলে গেলাম, ভাবিরা আমরা, আর গিয়ে হচ্ছে একত্রে সবাই মিলে নাস্তা করলাম। এরপর নাস্তা শেষে সবাই মিলে অনেকটা সময় গল্প আড্ডায় মেতেছিলাম। আমরা তো আমাদের মতো গল্প করছিলাম, আর ওই দিকে ছোট্টবেলার দুই বান্ধবী একত্রিত হয়ে তারা তাদের মতো গল্প করছিল, আর ওদের এই আনন্দ মুহূর্ত দেখতে না আমারও ভীষণ ভালো লাগছিল ওই মুহূর্তে। তো যাই হোক, এরপর হচ্ছে রাতের খাবারের আয়োজন করছে ভাবি, আর এখানে সব কিছু বেড়ে টেবিলে নিয়ে যাচ্ছে। ভাবির সাথে আমার ধরতে গেলে প্রায় সময় কথা হয় ভিডিও কলে, যার কারণে আমি যে এত বছর পর ভাবির বাসায় গেলাম সেটা কেন যেন মনেই হচ্ছিল না। তো এবার গিয়ে দেখি যে ভাবি তার রান্নাঘরটা এই যে এরকম থাই গ্লাসের ক্যাবিনেট করে নিয়েছে, যেটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আর বেশি ভালো লাগছিল যখন বলল যে এইটা হচ্ছে একটা পেপার, যেখানে গ্লাসে এই ডিজাইনটা করা না, পিছনে একটা পেপার লাগানো, আর যার কারণে মনে হচ্ছে গ্লাসটাই হয়তো এই ডিজাইন করে দেওয়া। তো যাই হোক, এরপর রান্নাঘর থেকে চলে আসলাম ডাইনিং টেবিলে, আর এই যে দেখতেই পাচ্ছেন কি বিশাল আয়োজন করে রেখেছে ভাবি। আমি জানতাম আগে থেকে যদি জেনে যায় তাহলে ভাবি নিশ্চয়ই এই কাজগুলো করবে। তো যাই হোক, এগুলো হয়তো আজকে আমাদের রিজিকেই ছিল। তো ভাবির আয়োজনের মধ্যে ছিল পোলাও, রোস্ট, ডিমের কোরমা, এরপর হচ্ছে খাসির মগজ ভুনা, চিংড়ি মাছ ভুনা, বেগুন ভাজা, গরুর মাংস, এবং ডেজার্টে ছিল জর্দা। ও আচ্ছা, শুধু জর্দা না, সাথে কিন্তু দইও ছিল, এরপরও ভাবি আবার আম কেটে রেখেছিল। তো এখানে ডাইনিং টেবিলে সব কিছু সার্ভ করে দেয়া হয়েছে, আর এখন হচ্ছে সবাই মিলে খাওয়ার পালা। তো বাচ্চাদের বললাম যার যার মতো হাতে নিয়ে ঘরে চলে যাও, আর এখানে আমরা চারজন পরে বসবো, যার কারণে আমি রাতকে এই যে খাবারটা বেড়ে দিচ্ছি। আর রাত হচ্ছে ওই যে নাস্তাটা করার কারণে এখন সে কিছুই খেতে চাচ্ছিল না, তারপরও ভাবির জোরাজুরিতে আমি অনেকটা জোর করেই রাতকে এই যে খাবারটা বেড়ে দিচ্ছিলাম, যতটুকুই দিয়েছি বলছে এখান থেকে আরও কমাও। তো খাবারটা বেড়ে দিলে রাত তার রদুষি এবং মোহনা আপির সাথে ঘরে চলে গেল, ওখানে বসেই সে খাবে। এরপর হচ্ছে ডাইনিংয়ে বসে আমরা চারজন খাওয়া শেষ করলাম। এত পেট ওভারলোড হয়ে গেছে এত খাবারের পরও, আমরা খাওয়া দাওয়া শেষ করে যখন বেডরুমে এসে টিভি দেখছি, গল্প করছি, ঠিক ওই মুহূর্তে ভাবি আবার কেটে রাখা আম নিয়ে আসলো, এটা খেতেই হবে। বহু কষ্টে এখান থেকে এক পিস আপনাদের ভাইয়া আর আমি দুইজনে খেলাম, এবং তার সাথে সবাই মিলে জমিয়ে কিছুটা সময় আড্ডাও দিলাম। এরপর চলে এলো সেই মুহূর্ত যখন বিদায় নিতে হবে, আর বিদায় মুহূর্তে কথা হলো নেক্সট টাইমে রাত্রদোষীর পরীক্ষা যেহেতু চলছে, ওদের পরীক্ষা শেষ হলে সবাই মিলে আড্ডা হবে আমাদের বাসায়। তো যাই হোক, আজকে তাহলে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।